প্রথম টি টোয়েন্টি জিতে সিরিজ জয়ের মিশনে খেলতে নেমে প্রথমবারের মতো বাংলাদেশ ম্যাচে দেখা গেল নারী আম্পায়ার, তার নাম কিম ডায়ান কটন। চলতি বছরের এপ্রিল থেকে 46 বছর বয়সী এই নারী আম্পায়ার ছেলেদের ম্যাচ পরিচালনার দায়িত্ব শুরু করেছেন। এদিকে প্রথমবারের মতো বাংলাদেশ ম্যাচে নারী আম্পায়ার দেখে কিছুটা হতবাক হন শরীফুল। আর বাংলাদেশের সব ফরম্যাট মিলিয়ে প্রায় 732টি আন্তর্জাতিক ম্যাচের পর প্রথমবার কোনো নারী আম্পায়ারের অভিজ্ঞতা পেল বাংলাদেশ। যদিও বৃষ্টি বাধায় বাংলাদেশ নিউজিল্যান্ড মধ্য দ্বিতীয় টি টোয়েন্টি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, এদিকে তৃতীয় ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই তৃতীয় ম্যাচটিও পরিত্যক্ত হলে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টি টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। তবে আশা থাকবে ম্যাচটি মাঠে গড়াবে আর বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়েই সিরিজ নিশ্চিত করবে। তৃতীয় ম্যাচের জন্য শুভকামনা বাংলাদেশ।